হাদিসের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম যদি এর ইয়াতীমদেরকে খাওয়ান অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা করান পয়গম্বর বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা এই অভ্যাসটা আমাদের মা বোনদের ভালো আছে মা বোনদের কাছে কেউ খাবার চাইলে ফেরত দেয় না ভাত না থাকলে অন্তত পক্ষে কিছু মুড়ি হলেও মিসকিনদের হাতে দেওয়ার চেষ্টা করে কথা কন ঠিক কিনা কিন্তু এই অভ্যাসটা আমরা যারা পুরুষ আমাদের বড় খারাপ রাস্তাঘাটে কোনো ভিক্ষুক যদি হাত পাতে কোনো কিছু যদি খাইতে চায় পাগল মানুষ যদি কয় ভাই একটা রুটি কিনে দেন বা একটা কলা কিনে দেন আমরা ধমকায় সরা দিয়ে আছে না নাই আমার আল্লাহ বলেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাঈলা ফালা তানহার আল্লাহ বলেন খবরদার সাহেলকে কখনোই ধমক দেওয়া যাবে না অর্ডার কার জোরে বলেন কার তোমার যদি পছন্দ না হয় ভালো কথা দিয়ে বিদায় দাও ভাই অন্য জায়গায় যাও কিন্তু ধমক দেওয়ার অনুমতি নাই কথা বুঝতেছেন ধমক দেওয়া যাবে না রে ভাই এর নবীর উম্মতের দল এদেরকে যদি খাওয়ানো যায় রসুল বলে নিরাপদে জান্নাতে ঢুকে যাইবা এর বাবাজিরা আমার ছোট্ট একটা ঘটনা বলবো এরপরে আমি আমার বক্তব্য সেরে দেবো ইনশাআল্লাহ কিতাবের নাম মুজাহাতুল মাজালিস তৃতীয় নম্বর খণ্ড 194 নম্বর পৃষ্ঠার ভিতরে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করা হয় আর একটা কিতাব আমার কাছে আছে কুদরতের কারিশ যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা এই বইখানার 46 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখা হয় সমরকন্দে বসবাস করছে রসুলের একজন বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দি খেয়াল করেন মা বোনের একজন দেলটা নরম করে দেন আমার বাবাজিরা খেয়াল করে শুনবেন এর নবীর উম্মতের দল রসুলের বংশধর সৈয়দ জাতি চার চারটা বাচ্চা আমার বাবাজিরা আল্লাহর বান্দির স্বামী ইন্তেকাল করলেন দুনিয়া ত্যাগ করে চলে গেল দুনিয়া সারার পর চারটা ইয়াতীম বাচ্চা নিয়ে তো আল্লাহর বান্দি রসুলের বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দি মুসিবতের মধ্যে পড়ে গেলেন বাচ্চাগুলোকে এক পর্যায়ে খাবার দিতে পারে না একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার বউ খাবার সন্তানদের মুখে দিতে পারতেছে না সন্তানগুলো কান্দে বলে মা আমাদেরকে খাবার দে বাবা যদি থাকতো বাবা তো আমাদেরকে খাবার খাওয়াইতে কোনোদিন না খাওয়া রাখে নাই মা আজকে বাবা নাই ও মা আমাদেরকে খাবার দিতে পারতেছো না মা ক্ষুধার জ্বালা আর তো সহ্য হয় না মা খাবার দেন মাও কান্দ বাচ্চাগুলো কান্দ মা সন্তানদের ব্যথায় বিরহে আমার বাবা কান্দি মা যদি আমার বাবা নিজে ব্যথা পায় দুঃখ পায় কষ্ট পায় সেই ব্যথায় এত দুঃখিত হয় না যত দুঃখিত হয় সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে সন্তান যদি রোগে আক্রান্ত হয় সন্তানকে যদি খাবার দিতে না পারে মা সবচাইতে বড় কষ্ট পায় দুনিয়ার কেউ যদি কষ্ট না পায় মা কিন্তু কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা মা এক পর্যা বাধ্য হ্যাঁ বললো বাবা থাক আর কান্দিস না সমরকন্দের বাদশাহ তো একজন মুসলমান আমার জাতি ভাই দেখি তোদেরকে নিয়ে বাদশার দরবারে যাই বাদশার কাছে গেলে আমাদের তোদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়তো হবে ছোট ছোট বাচ্চাগুলো কিনে আস্তে আস্তে করে সমরকন্দের বাদশার বাড়িতে চলে গেলেন বাদশার বাড়িতে যাওয়ার পর বাদশাকে ডাইকা বলেন বাচ্চা নন্দার আমার এই যে চারটে তিন বাচ্চা এই বাচ্চাগুলোকে তিন দিন যাবৎ খাবার দিতে পারতেছি না বাচ্চা নন্দার গু আমার বাচ্চাদেরকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা যদি আপনি কর দেন আমি দোয়া করতাম আমার আল্লাহ হয়তো খুশি হয়ে যাইত একবার যে আল্লাহর বান্দি বললেন লম্বা করব না আমার বাজিরা আল্লাহর বান্দি বললেন বাবা আমি সাধারণ বংশের নারী নয় আমি রসুলের একজন বংশধর সৈয়দ জাতি আল্লাহু আকবার বলেন রসুলের বংশধর হিসেবে এই ইজ্জতের খাতিরে আমার
আর ইয়াতীম বাচ্চাদেরকে একটু থাকা খাওয়ার যদি ব্যবস্থা করতেন পয়গম্বর খুশি হতো। এই কথা বলার পর দুনিয়ার লোক পড়ে গেছে, কপাল যদি খারাপ হয় এমনি এমনি খারাপ হয়, ঠিক কিনা জোরে কান। এর রবির উম্মতের দাস মুসলমান বাদশাহ দাদা বলেন, ও আল্লাহর বান্দি তুমি যে বললা রসুলের বংশধর সৈয়দ জাতি, এই সৈয়দ জাতি যে দাবি করলার পিছনে কোন তোমার দলিল প্রমাণ সার্টিফিকেট আছে নাকি সনদ মুখস্থ আছে কিনা বলো। আল্লাহর বান্দি বলেন, বাবা আমার সনদ মুখস্থ নাই, এর পক্ষে কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট আমি দিতে পারবো না। আমার মুখের কথা বিশ্বাস করো বাবা, আমার এতিম বাচ্চাদের দিকে তাকাও, দেখো আমার বাচ্চাদের চেহারা মলিন হয়ে গেছে না খাইতে খাইতে। এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা বাচ্চা বলে, ও বোন তুমি যে বললা রসুলের বংশধর যদি সনদ দিতে না পারো আমি থাকা খাওয়ার ব্যবস্থা তো করবোই না, তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও। বের যদি না হও দারোয়ান দিয়ে কিন্তু ধার ধাক্কা দেবে করে দিব চিল্লা না ওজবিল্লা জোরে বলে। একবার যায় আল্লাহর বান্দি বাচ্চাগুলো দিয়া বাদশার দরবার ত্যাগ করতে বাধ্য হয়ে গেল, এত খারাপ আচরণ করলেন। আল্লাহর বান্দি বাচ্চাগুলো নিয়ে যখন বাদশার দরবার থেকে বের হয়ে আসি বাচ্চাগুলো হাঁটতে পারে না, শরীর দুর্বল, বাচ্চাগুলো বলে মা তুমি না বলেছিলে বাদশার দরবারে সে আমাদেরকে খাবার দি বাবা, কই খাবার তো দিলা না বাবা, হাঁটতে পারি না, শরীর দুর্বল, বাচ্চাগুলো কান্দে মাও কান্দে। আমার বাবাজিরা যারা এই যে বয়স্ক আছে আপনাদের হয়তো জানা আছে জমি জমা বাবা মার কম ছিল না, এরপরেও কিন্তু আপনারা ছোটবেলা তিন বেলা ভাত গরম ভাত যুক্ত না কথা বলেন ঠিক কিনা। অনেক সময় আমার হয়তো জনম দুঃখিনী মা পান্তা করে ভাত গুলো ছেকে ছেকে সন্তান আপনার সামনে দিত, আর মা পান্তা ভাতরে পানি টুকু সিমুদ্রে সারাদিন পার করে দিত কথা বলে ঠিক কিনা। আজকে হয়তো অনেক টাকার মালিক বাড়ি গাড়ি হয়েছে, বিদেশ করে অনেক টাকার মালিক হয়ে গেছে, মনে চায় ওই মা ছোটবেলায় কত কষ্ট করেছে, আমি যখন ছোট ছিলাম মা যখন ভাত খায় নাই অন্তরে পায়েটুকু সিমুক দেখা সারাদিন পার করে দিত, সারাদিন ধান মনে দেখিতে বাড়াবাই না, ওই বিকেল বেলা আবার চারটে ভাত রান্না করে সামনে দিত। মার ভাগে কোনো কোনো দিন যুক্ত, কোনো কোনো দিন মার ভাগে পড়ত না। এর নবীর উম্মতের দল তার মানে মা নিজে না খাইয়া বাচ্চাকে খাওয়ায় শান্তি পায়, ওই মার ছেলেরা যদি তিন দিন না খায় থাকে তাহলে মা কয় দিনের না খাওয়া, মার শরীরেও শক্তি না, মাও কান্দে বাচ্চাগুলোও কান্দে। আমার বাবাজিরা একবার যায় মা সন্তানদেরকে বলে, বাবা ওই আল্লাহর উপরে ভরসা কর যিনি মুহূর্তের মধ্যে রেজেকের ব্যবস্থা করে দিতে পারেন, পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর বান্দি বলে ও বাবা রে আল্লাহর কাছে রিজিক চাও, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহু আকবার, কার তাওয়াক্কুল, মে কোনে হার সুবহ শাব, মেরা সানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হাকসি জে মাখাদ ইনসদা, ফলে ও আমস্ত দর জুমলা জাহা, ইন্নাল্লাহ ইয়ারজুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহু আকবার। উত্তম রেজেকের ব্যবস্থা করনে ওয়ালাকে আল্লাহু খাইরুর রাযিকিন।
দিন এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দি বাচ্চাগুলোকে বলে বাবারা আল্লাহর কাছে ছেলের পানি ছেড়ে ছেড়ে চাও আমার আল্লাহ ব্যবস্থা করতে পারে বাচ্চাগুলো কান্দে কিনা ছোট বাচ্চা তো আর বোঝে না তাই আল্লাহ আমরা খুদার কে তুমি কি দেখো না আমাদেরকে খাবার দাও এর নবীর উম্মতের দল আস্তে আস্তে করে যখন বাচ্চার বাড়ি থেকে নেমে গেছে কিছু দূর যাওয়ার পর একজন হিন্দু ঠাকুরের সাথে দেখা হয়ে গেল হিন্দু ঠাকুর দেখতে বলে মারে তুমি কান্দু বাচ্চাগুলো কান্না করে কি হয়েছে একটু বলো মা আল্লাহর বান্দি বলে ভাই আপনার কাছে কি বলবো রে ভাই আমার জাতি ভাই মুসলমান বাচ্চার বাড়িতে গিয়েছিলাম ওদের বাবা নাই আজকে তিন দিন পর্যন্ত ওদের সামনে খাবার দিতে পারি না আমি সাত দিনের সাথে ভাতের সাথে দেখা না শুধুমাত্র পানি পান করে রয়েছি শরীর দুর্বল আল্লাহর বান্দি বলে ভাই আপনি যদি হিন্দু মানুষ আপনার কাছে কি বলবো ভাই গেছিলাম তার কাছে পরিচয় দিলাম আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমি রসুলের একজন বংশধর পরিচয় দেওয়ার পরেও সে আমার কাছে প্রমাণ চাইল দিতে পারি নাই বলে আমাকে বের করে দিয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা করে নাই কথাটা বলার পর ওই হিন্দু ঠাকুরের দিলের ভিতরে মায়া হয়েছে হিন্দু ঠাকুর ডাক দে বলে ব তোমাকে একটা কথা বলি গোর তুমি যেই মানুষের পরিচয় দিলা মোহাম্মদ রসুল্লাহ যদি আমি হিন্দু ঠাকুর তারপরেও যেই নামের পরিচয় দিলে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি কন্যা মার হাওয়া কপাল যদি ভালো আমার বাবা এমনি এমনি আসে কথা কন ঠিক কিনা একবার যে আল্লাহর বান্দাই আল্লাহর বান্দিকে ওই হিন্দু ঠাকুর ডাকলে বোন তোমার চিন্তা করো না চিন্তার দরকার নাই কিছু যদি মনে না করো তোমার এতিম বাচ্চাগুলোকে নিয়ে আমার বাড়ির মেহমান হয়ে যাও ও আবার তোমাকে আমার সাথে খেতে হবে না আমার সাথে একই ঘরেও থাকতেও হবে না আমি যেহেতু হিন্দু তুমি যেহেতু মুসলমান যেহেতু তুমি রসুলের বংশধর সেই খাতিরে আমি তোমাকে আলাদা রুম দিব আলাদা বাজার ঘাট খুঁটি যা লাগে আলাদা আমি ক্রয় করে দিব বোন তাও আমার বাড়ি মেহমান হয়ে যাও আল্লাহর বান্দি বাচ্চাগুলো নিয়ে হিন্দুর বাড়ি মেহমান হয়ে গেলেন মেহমান হওয়ার পর একটু খেয়াল করেন আমার বাবার সামনের দিকে আগায় বসেন আমার বাবাজিরা এর রবির মজুর আল্লাহর বান্দা হিন্দু মানুষটা বাজারে চলে গেলেন বাজারে গিয়ে খুঁটি বাটি যা লাগে সব কিছু আলাদা বাজার করে এনে রসুলের বংশধর হাতে দেয় বললেন বোন এই না আপনি রান্না করে আপনার বাচ্চাদেরকে খাওয়ান আপনি উঠান আল্লাহর বান্দি দেখুন চুলার উপরে ভাত উঠা দিলেন চারটা বাচ্চা চোখের দিকে বসে বলে মা কখন হবে কখন হবে তাড়াতাড়ি খাবার দেয় আর তো আমাদের সহ্য হয় না এর নবীর উম্মতের দল ছোটবেলা আমরা এরকম করেছি ক্ষুধার যন্ত্র সহ্য না করতে পারে মা অথবা নানির কাপড় হাতে পেঁচাইতে পেঁচাইতে নানির কাপড় অর্ধেক খুলে ফেলে দিয়েছি বলছি তাড়াতাড়ি খাবার দেন তখন তো অভাব ছিল রে ভাই এর নবীর উম্মতের দল বান্দা তোমার যেই বান্দা আমাদেরকে খাবার দিল খাবারের ব্যবস্থা করলো আল্লাহ আমার কাছে শুনেছি এই বান্দা নাকি জাহান্নামের লিস্টিতে তার নাম আল্লাহ আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার বদলা আল্লাহ তোমার এই জাহান্নামি বান্দার নামটা জান্নাতি বান্দাদের লিস্টিতে নাম লেখাইয়া দাও আল্লাহ আকবার ছোট বাচ্চার তো কোনো গোনা নাই দোয়া কবল হয়ে গেছে কেমনে খেয়াল করেন আমার বাজার কয়েকদিন পরে ওই মুসলমান বাদশাহ স্বপ্নে দেখতেছে অতি সুন্দর একটা প্রাসাদ দেখা যায় সুন্দর একটা ফুলের বাগানের ভিতরে একটা প্রাসাদ সেই প্রাসাদের সামনে চেয়ারের ভিতরে অতি সুন্দর চেহারার অধিকারী একটা মানুষ বাসা হাতের ভিতরে একটা চাবিও দেখা যায় স্বপ্ন দেখে ওই মুসলমান বাদশাহ বলেন মান আংতা আপনি কে পরিচয়টা দেন স্বপ্ন যুগে চেয়ারে বসা সুন্দর চেহারা অধিকারী মানুষটা ডাক দেওয়ালে আ তারিফু মান আনা তুমি কি আমাকে চেনো মা এরা রবির উম্মতের দল মুসলমান বাদশা ডাক দেওয়ালে কাইফা আরিফু মান আংতা লাম আরা কবলা হাজা কত কেমনে আপনাকে চিনবু জীবনে তো কোনোদিন আপনাকে দেখি নাই একটু পরিচয় দেন চেয়ারে বসা মানুষটা পরিচয় অফেন করতেছেন আনা মোহাম্মদুর রাসূলুল্লাহ
الله صلى الله عليه وسلم আমি আর দুনিয়ার কেউ না আমি হইলাম দুজাহানের বাদশা শাফিউল মুজলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয়টা দেওয়ার পর বাদশা তো মনে মনে খুশি হয়ে গেল পয়গম্বরকে স্বপ্ন দেখে দেখতেছি কত আনন্দের বিষয় স্বপ্ন দেখে খুশি হইয়া পয়গম্বরকে জিজ্ঞেস করে পয়গম্বর এই যে এত সুন্দর ফুলের বাগানের ভিতরে প্রাসাদটা দেখা যায় আপনার হাতের ভিতরে একটা চাবি দেখা যায় এই প্রাসাদটা এই কিসের চাবিটা আপনার হাতে কার পয়গম্বর তখন বলেন এই প্রাসাদ দুনিয়ার কোন প্রাসাদ নয় এই বিল্ডিংটা হলো জান্নাতের একটা বালাখানার অংশ সুবহানাল্লাহ জোরে কর জান্নাতের বালাখানার অংশ মুসলমান বাচ্চা জিজ্ঞেস করে আপনার হাতে যে চাবি দেখা যায় চাবিটা কিসের পয়গম্বর বলেন এই চাবিটাই প্রাসাদের দরদার তালার চাবি কি করবেন পয়গম্বর স্বপ্নের মুসলমান বাচ্চাকে বলেন এই চাবিটা আমি দেব একজন মুসলমানকে কন্যা মারহাবা মুসলমানকে দেওয়া মুসলমান বাচ্চা তো খুশি খুশি হইয়া বলে পয়গম্বর আনা মুসলিম আমি তো একজন মুসলমান তাইলে দয়া করে চাবিটা যদি আমার দিতেন পয়গম্বর তখন স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে তুমি যে মুসলমান দাবি করলে এই মুসলমান দাবির পক্ষে একটা সনদ দাও সার্টিফিকেট দাও মুসলমান বাদশা বলে পয়গম্বর আমি মুসলমান এটা আমার মুখের কথা বিশ্বাস করেন এর তো কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট হয় না আমার কাছে তো নাই পয়গম্বর তখন বলেন ও বাদশা রামদার তোর কাছে আমার বংশধর সৈয়দ জাতি এসেছিল চার চারটা তিন বাচ্চা নিয়ে আমার বংশের পরিচয় দেওয়ার পরে সনদ দিতে পারে নাই বলে সার্টিফিকেট দিতে পারে নাই বলে থাকা খাওয়ার ব্যবস্থা করো নাই তুমি মুসলমান দাবি করো এর পক্ষে সার্টিফিকেট না দিয়া কেমনে বালাখানার চাবি চাও তোমার কি লজ্জা করে না বলা মাত্র ঘুম ভেঙে গেছে পয়গম্বর তার উপরে নারাজ কোন রকম সকাল পর্যন্ত আর ঘুমাইতে পারে নাই সকাল হওয়ার পরে বাচ্চা তো পাগলের মতো হয়ে গেছে হায় হায় করলাম কি আর হইলটা কি রসুল আমার উপরে নারাজ বলুন তো পয়গম্বর কারো উপরে যদি নারাজ হয় সেই লোকটার স্থান জান্নাতি হবে না জাহান্নামে হবে অবশ্যই জাহান্নামে হবে নির্গত জাহান্নাম আল্লাহর বান্দা পরেশান হয় করলাম কি করলাম কি চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে পাগলের মতো বের হয়ে গেছে তাদের খোদার জন্য খুঁজতে 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 ওই হিন্দু মানুষটার সাথে দেখা হয়ে গেল ওই হিন্দু মানুষটা ডাক দেওয়ালে বাচ্চা নাম্বার কি ব্যাপার এত পরেশানির ভাব কেন কি হয়েছে আপনার জবাব দে বললেন না ভাই আপনার কাছে বলেই বা লাভ কি হবে আপনি তো অন্য ধর্মের লোক তারপরে জিজ্ঞাসা যেহেতু করলেন তাহলে বলতেই হয় কয়েক কয়েকদিন পূর্বে রসুলের বংশধর জাতি চারটা এতিম বাচ্চা না আমার বাড়ি মেহমান হয়েছিল আমি তাদেরকে মেহমান বানাই নাই থাকা খাওয়ার ব্যবস্থা করি নাই রসুল আমার উপরে নারাজ তাদের খোঁজে বের হয়ে গেছি ওই হিন্দু মানুষটা ডাকুন ডাকতে বলে ভাই তাদেরকে আর খুঁজতে হবে না ওই রসুলের বংশধর গুলো এতিম বাচ্চা গুলো বর্তমানে আমার বাড়ি মেহমান কথাটা শোনার পর মুসলমান বাদশা তো খুশিতে আটখানা ভাই ভাই যান তাহলে তো ভালোই হলো তোমার সাথে দেখা হয় ভাই রে এই নাও তোমাদের আমি 1000 স্বর্ণ মুদ্রা উপঢৌকন দিলাম তবু রসুলের এই বংশধর এতিম বাচ্চা গুলো দয়া করে আমার বাড়ি মেহমান বানায় দাও তখন ওই হিন্দু ঠাকুর ডাকদা বলে না না এটা তো সম্ভব না আপনার দেওয়া 1000 টাকার বিনিময় কি রসুলের দেওয়া আমি ওই জান্নাতের বালাখানার চাবি আপনার কাছে বিক্রি করব নাকি আল্লাহু আকবার বলে কি বলে আপনার ওই 1000 টাকার বিনিময় কি আমি রসুলের দেওয়া জান্নাতের বালাখানার চাবি বিক্রি করব নাকি এর নবীর উম্মতের দা আমার বাবাজিরা এক পর্যায়ে হিন্দু মানুষটা
সব খুলে বলল কয় ভাই শুনেন আপনি যেমন পয়গম্বরকে দেখেছেন পয়গম্বর আমার সাথে স্বপ্নযোগে দেখা করেছেন পয়গম্বর স্বপ্নযোগে দেখা করার পর রসুলের বংশধর তিন বাচ্চাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে পয়গম্বরের ইজ্জতে তাদের মেহমানদারির ব্যবস্থা করার কারণে পয়গম্বর খুশি হইয়া স্বপ্নযোগে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া আল্লাহ পাকের জান্নাতের বালা খানার চাবি আমারে দিছে সুবহানাল্লাহ আগাল সাহাবার জন্য রেডি রাখতেছেন আমার বাবাজিরা শুধু তাই না ওই মানুষটা বলেন শুধু তাই না ওই ছোট্ট ছোট্ট ইয়াতিম বাচ্চাগুলো আমার বাড়ি থাকে খায় কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে দোয়া করে ওই বাচ্চাগুলোর দোয়ার বরকতে এখন আমার গোটা পরিবারটা জাহান্নামি পরিবারটা এখন জান্নাতি পরিবার হয়ে গেছে এর নবীর উম্মতের দল এই ছোট্ট ঘটনাটা বলে আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই আমার বাবা দিরা একজন মুসলমান হওয়ার পরেও এতিমদের পাশে না দাঁড়ানোর কারণে অভাবগ্রস্তদের পাশে না দাঁড়ানোর কারণে কিন্তু জাহান্নামে হয়ে গেছি পক্ষান্তরে একটা বেঈমান মানুষ জাহান্নামে খাতায় যার নাম ছিল তিনি রসুলের বংশধর এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার ফলে আমার আল্লাহ জাহান্নামি মানুষটাকে জান্নাতি মানুষে বানায় রূপান্তরিত করে দিছেন তো জাহান্নামীরা জান্নাতিদের জবাব দিবে টকশোতে ওয়ালাম্মা কুদুতিমুল মিসকিন আল্লাহু আকবার বলবে ওয়ালাম না কোনো কায়মুল মিসকিন মানে অভাবগ্রস্তদের পাশে দাঁড়াইতাম না খাওয়াইতাম না আমার বাজিরা এই জন্য আমার মারা যেহেতু অভাবগ্রস্তের খাওয়া এতি মিসকিন এসে যদি তাদের কাছে খাবার চায় আমার মারা দেয় খাবার না থাকলে অন্তত মুড়ি উঠায় দেয় মুড়ির যদি না থাকে কয়েকটা টাকা দেয় অনেক মা বলে বাবা দোকান থেকে কিনে খায় কিন্তু আমরা পুরুষ যারা আছি খুদার তোরা যদি হাত পাতে একটা কলা কিনে দেন পারোটি কিনে দেন আমরা ধমক দেয় তারা দিয়ে কথা বলেন ঠিক কিনা এরা এই দাদা অনেকে এমন আছে মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের হাত দুইজনে নাই অনেকের মা বাবা আছে অসুস্থ অনেকের মা বাবা আছে সুস্থ এর নবীর উম্মতের দল আপনারা যদি প্রতিবেশী আশেপাশে গরিব অসহায় মধ্যম ধরনের মানুষদেরকে এরকম ভাবে খাওয়ান আমার বাজে এই যে শীতের দিন আমার বাজিরা প্রতিবেশী এমন মানুষ আছে রিক্সা চালায় আমার বাজিরা কৃষি কাজ করে যেই টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে ছেলেমেয়ের খাবারের দায়িত্ব পুরাইতে পারে না ছেলেমেয়ের খাবারের ব্যবস্থা করতেই কঠিন হয়ে যায় একটা শীতের কাপড় কিনতে পারে না যার কারণে শেষ রাতে শীতের কারণে মসজিদে গিয়ে নামাজও পড়তে পারে না অথচ আপনি তো আপডেট নতুন নতুন শীতের কাপড় কিনতেছেন পোশাক কিনতেছে এরে নবীর উম্মতের দল একবার না হয় আপনি না কিনে প্রতিবেশীকে যদি একটা শীতের কাপড় কিনে দেন বস্ত্র কিনে দেন খুশি হয় আমার আল্লাহ ওয়া ইতুইমুনা ত্বাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা এই যে মাদ্রাসাগুলোতে বেশিরভাগ দেখা যায় বাবা ছাড়া এতিম বাচ্চারা বিভিন্ন দূর 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 থেকে আসে পড়ার জন্য আপনি যখন দোকানে বাজার করতে গেছেন মাদ্রাসার ছাত্র একটা এসে খারাপ কিন্তু পকেটে টাকা নাই মন চায় কিছু দোকান থেকে কিনে খাবে আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা তোমার বাড়ি কোথায় বলে অমুক জায়গায় বাবা আছে বলে নাই আপনি যদি পারেন আপনার বাজারের সাথে 10 টাকা দেখতা চাপ চিপস কিনে যদি বাচ্চার হাতে ধরাইয়া দেন আই হুব্বিল্লাহ আল্লাহর মহাব্বত যদি দিলে বৃদ্ধি করে সেই ইয়াতিম বাচ্চার হাতে দেন খুশি হবে আমার আল্লাহ খুশি হইয়া
আপনার আপনজনদের কবরে আছি আল্লাহ পাক আপনার আপনজনদের বালা মুসিবত থেকে কবরের বালা মুসিবত থেকে হটায় দিবে এরা নবীর উম্মতের দল আজকে টাকা পয়সা দাম সব কামা করে গরীব মিসকিনকে না খাওয়ায়া আপনি কার জন্য জমা করে রাখতেছেন আপনি যদি এখন মারা যান তিনটা কাপড় ছাড়া আর কিছু দিবে না কথা কন ঠিক কিনা এই তো করোনা গেল আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখা গেল করোনা আক্রান্ত হয়ে স্বামী মারা গেছে স্ত্রী লাশের কাছে যায় না ছেলেও যায় না বাবাও যায় না আপনজন বন্ধুরাও যায় না শুধু করোনা হওয়ার ভয়ে করোনা যে হবে এটা কিন্তু গ্যারান্টি না তাই করোনার ভয়ে যায় না তার মানে হলো আল্লাহ যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি কেয়ামতের ময়দানে কেউ কাজে আসবে না দুনিয়াতে তো করোনা এসে দেখা গেল আমার বাবাজিরা সামান্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলে লাশের কাছে কেউ যায় না ফেসবুকে দেখেছি কুকুরে পা থেকে বসতে খাচ্ছে লাশ থেকে স্ত্রী যায় না ছেলেও যায় না আপনজন যায় না এই তো আমাদের ঘাটালের কথাই তো মাকে ফেলে দিয়েছিল জঙ্গলে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে তার মানে আপনি 10 বছর 15 বছর বিদেশ করে আইসা বিল্ডিং তৈরি করলেন আল্লাহ না করো দোয়া করে আল্লাহ না করো 10 তলা বিল্ডিং করার পর বিদেশি কম্বলের নিচে নিজের ছেলে স্ত্রী কিনে ঘুমাইলেন ঘুমানোর পর আল্লাহ না করুক রাতের বেলা আপনি চলে গেলেন মানে রুহটা বের হয়ে গেল আপনার স্ত্রী যখন জানতে পারবে আপনি আর দুনিয়ায় নাই মারা গেছেন বলুন তো আপনার স্ত্রী আর কত ঘন্টা ওই কম্বলের নিচে ঘুমাবে কয় ঘন্টা ঘুমাবে 1 ঘন্টা 1 সেকেন্ড দেরি করবে না এমনকি আপনার কলিজার টুকরা সন্তান আপনার গলা ধরে ঘুমাইছে এই সন্তান যদি বলে আমি বাবার গলা ধরে ঘুমাইছি আমি বড় হব না মা বলবে তোর বাবা নাই তোর বাবা মারা গেছে আর বাবার কাছে থাকা যাবে টান দেবের হয়ে চলে যাবে ওই কম্বলটা পর্যন্ত ধনী মানুষ গায়ে দেয় না ফকিরকে দেওয়া দেয় ঠিক কিনা ধরে কয়